নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায় এবং দুর্নীতির বিরুদ্ধে মন্তব্যে বিস্মিত হয়েছিল পশ্চিমবঙ্গের জনগণ। অনেক সুবিচার না পাওয়া মানুষ ভাবতে শুরু করেছিলেন বিচারপতি পারবেন তাদের অধিকার ফিরিয়ে দিতে, অনেকে তাকে ঈশ্বরও মানতে শুরু করেছিলেন। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচমকাই ঘোষণা করলেন তিনি আর বিচারের কাজ করবেন না, বদলে আরো বৃহত্তর ক্ষেত্রে যাবেন। সেই বৃহত্তর ক্ষেত্র যে রাজনীতি তাও স্পষ্ট করে বলেছিলেন বিচারপতি। একই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবারে বিচারপতি হিসাবে ইস্তফা দিতে চলেছেন তিনি, হাতে থাকা সমস্ত মামলার কাজ শেষ করেছেন সোমবারই। নিয়োগ দুর্নীতির মামলাগুলি তার হাত থেকে সরে যাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে ছিল শ্রম এবং শিল্প সংক্রান্ত মামলা, সেই সব মামলার কাজ শেষ করে তিনি মামলাগুলি ছেড়ে দেন। রাজনৈতিক মহলে জল্পনা, তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করবেন। শুধু তাই নয়, তিনি পূর্ব মেদিনীপুরের খাস অধিকারী গৌর তমলুকে লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হবেন। ঘটনাচক্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে তার শেষ মামলাটিও ছিল পূর্ব মেদিনীপুর সংক্রান্ত। সেই জেলার বিচারককে বরখাস্তের অনুরোধ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধান বিচারপতিকে রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করেন তিনি। বিচারপতি শেষবার এজলাসে বসেছেন খবর পেয়ে ছুটে এসেছিলেন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ, তারা কেউ বিচারপতির পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে চান, আবার কেউ বিচারপতির ইস্তফার কথা শুনে আদালত চত্বরে কেঁদে ফেলেন। আজ মঙ্গলবার সকাল 10টার কিছু সময় পরে কলকাতা হাইকোর্টে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর ওনার কথা মতো কলকাতা হাইকোর্টে বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল রিপোর্ট।